গোমতী.টিভি দেশ জুড়ে গোমতীর প্রতিচ্ছবি। আমাদের দেশের শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে কোনো পার্থক্য নেই, বরং কোন কোন ক্ষেত্রে অশিক্ষিতের চেয়ে হাজার গুণে নিকৃষ্ট আমার দেশের শিক্ষিতরা। কারণ আমাদের দেশে যে যত বেশি বড় চোর সে তত বেশি শিক্ষিত, আমার যে যত বেশি দুর্নীতিবাজ সে তত বেশি শিক্ষিত। আমার দেশের অশিক্ষিত লোক যেমন বছরে একবার কোনো পড়ালেখা করে না, আমার দেশের শিক্ষিত লোক তথাকে কিন্তু শিক্ষা অর্জন করার পর শুধু টাকা কামানো ছাড়া আর কোনো পড়ালেখা করে না। তার শিক্ষায় যে অন্যের হক আছে, মুজির টাকা আছে, রিস্কাওয়ালার ট্যাক্স আছে, একদম খেটে খাওয়া ব্যানওয়ালার কমিশনের টাকা তার টাকায় তার অর্জিত শিক্ষায় আছে। তার বাবার আমার বাবার ক্ষমতা ছিল না একটা বিশ্ববিদ্যালয় তৈরি করার, দেশের আপামর মানুষের টাকা এই সরকার বিশ্ববিদ্যালয় তৈরি করেছে এবং সেখান থেকে আমি লেখাপড়া করেছি। কিন্তু আমি লেখাপড়া করার পর আমি যখনই একটা পোস্টে চলে যাই, আমার চেয়ে 40-50 বছরের একজন পিয়নকে আমি তুইতাকারি ছামারি করে বলতে, একটা রিস্কাওয়ালাকে তুইতুকারি করে কথা বলতে আমি দ্বিধা বোধ করি না। তার মানে আমার শিক্ষা আমাকে পশু বানিয়ে দিয়েছে, আমার শিক্ষা আমার মানবিক গুণগুলো কেড়ে নিয়েছে, আমার শিক্ষা আমাকে শুধু আত্মকেন্দ্রিক একটা দানবীয় ব্যক্তি সত্তায়, জৈবিক সত্তায় পরিণত করেছে। আমার শিক্ষা আমাকে মানবিক করতে পারেনি, আমার শিক্ষা আমাকে মনুষ্যত্ব দিতে পারেনি, আমার শিক্ষা আমাকে মানুষ হিসাবে সমাজে উপনীত করতে পারেনি। আমি আজ সমাজের কাছে লজ্জিত, এই সমাজের মানুষের কাছে আমি অপমানে অপমান সরে কায়মনে প্রার্থনা করছি। আপনার তোরে বিব্রত হইতে আসেনি কেউ অপনির পরে, সকলের তোরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তোরে। আমার রাসূল বলেছে সে মুমিন নয়, সে মুসলমান নয়, অথবা সে জান্নাতে যাবে না যার প্রতিবেশী অভুক্ত থাকে। কোথায় আমার সেই রাসূলের মর্মবাণী? কোথায় কোথায় আজকে আমরা কি শিখছি এই সমাজ থেকে? আপনি চিন্তা করুন, আপনি যে সমাজে বাস করছেন এই সমাজে কোনো ভালো কাজ করতে গেলে সর্বপ্রথম বাধা আসবে আপনার ঘর থেকে। এম আই রাইট? আপনার মা বলবে বাবা কি দরকার, ভাই বলবে তোমার এত দরকার কি, সমাজে কি আর মানুষ নেই? তার মানে কি আমার আপনজনেরাই আমার পিছনের শার্ট টেনে পাঞ্জাবি টেনে আমাকে পিছনের দিকে তাকিয়ে ধরে রাখছে? এই কারণে ধরে রাখছে, আজকালের সমাজে যে যত বেশি সৎ সে তত বেশি অসহায়, যে যত বেশি মেধাবী সে তত বেশি অপাঙ্ক্ষ। তার মেধার কোনো যোগ্যতা নেই, তার গুণের কোনো মূল্যায়ন নেই, শুধু পকেটে একটা কিছু থাকলেই ক্ষমতাবান, প্রশাসনের সাথে যোগাযোগ থাকলেই পাওয়ারফুল পার্সন, কারিগরি টাকা থাকলেই আপনাকে বাহবা দিবে। এবার টাকা আপনি সৎ পথে অর্জন করেছেন নাকি অসৎ পথে অর্জন করেছেন তা বিচার করার ক্ষমতা আমার রাখে না, আমার নাই। আমি সাদাকে সাদা বলতে ভুলে গেছি, আমি কাদাকে কাদা কালোকে কালো বলতে পারি না, আমি সত্যের মুখোমুখি হতে ভয় পাই, আমি অসত্যকে বুক চেয়ে বুক মানে খুলে দিয়ে অসত্যের প্রতিবাদ করার জন্য, মিথ্যার আস্ফালনকে দমিয়ে দেওয়ার জন্য সাহস করি না।